অনেক খাতা আছে, সে খাতা ভিতরে অনেক কিছু লেখা যায়, কিন্তু সেই খাতা ভিতরে গোটে নিয়ারা খাতা থাকে, যাহাকে আমি সমস্তে কহ রব খাতা। এই এস নিউজ ওড়িয়ার প্রযোজনার আমি এক নূ স্টোরি ইমেজর ওড়িয়া সাহিত্যের এক নূ বিপ্লবকে নিয়ে আমি আপনার দেখাইবু সবুদিন ঠিক সন্ধ্যার নূ ধারাবাহিক রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, আহকু আমি রব খাতার না এপাই দিয়েছু যে জীবন সবু মূল্যবান হচ্ছে রব খাতা। কে ইয়াকে রব তো কইপারতি, কিন্তু প্রকৃতরে সে খাতা যে কত মহান আমার জীবনরে, আমার নূয়া ধারাবাহিক রব খাতা দেখলে আপনার মানে জাঁপারে। এখন সংযোজনা করেছেন অধ্যাপক প্রফুল্ল সাহু, আপনি সহ সম্পাদিকা আছেন প্রগতি ভূঁইয়া, আযোজক প্রসন্ন কুমার দাস। এস নিউজ ওড়িয়ার এই নূয়া প্রয়াস কবি লেখক ও গাল্পিককে নিয়ে আপনার মানে দেখা জমা ভুলবেনি। আমার স্টোরি ইমেজর না হচ্ছে রব খাতা। নমস্কার দর্শক বন্ধু, আজ শ্রমিক দিবসে স্টোরি ইমেজর রব খাতা পরিবার তরফ আপন মানুষ স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, কথারে অছি চাষ নাই যাহার বাস নাই তাহার, সেই চাষি মূলিয়া খটিকিয়া কলকারখানার শ্রমিক মানক পাই আজির ফল রব খাতা। নমস্কার, স্টোরি ইমেজর রব খাতা কো আপন মানক স্বাগত। লুহ লহু ঝাল দেই যে মানে আমুকু দেইছন্তি সুখর খোরাক বঞ্চিবার সাহারা, সেই খটিকিয়া মূলিয়া মজুরিয়া চাষী ভাই কলকারখানার কাম করুথিবা শ্রমিক মানুকু মোর হৃদয়র প্রণাম। আজি স্টোরি ইমেজর রব খাতার ফর্জ তাঙ্করি পাই, আসন্তু তাঙ্কু থরে চিনিবা, তাঙ্কু থরে জানিবা কেমিতি অছন্তি সেমানে, সেমানক জীবন, সেমানক পরিবার। ওড়িশার অন্যতম জনসেবক শ্রীযুক্ত দামোদর সাহু লক্ষ্মীনারায়ণ সাহু সেবা সদনর মুখ্য সভাপতি, মানব সেবা হি মাধব সেবা, এয়াকু ভূত করে জীবন জিইবা নিয়ার ব্যতীত। আসন্তু তাঙ্ক মুহর শুনিবা কেমিতি অছন্তি গাঁ লোকে। নমস্কার, আম দেশ এক মহান ঘড়িসন্ধি মুহূর্ত দিয়ে গতি করছে, করোনা প্রভাবরে সমগ্র বিশ্ব আজ সন্তুলিত এবং যন্ত্রণা যুক্ত হয়ে হা হা হাহাকার চিৎকার করছেন। এ পর্যন্ত করোনা কু রোকিবা পাই কোনসি প্রকার বৈজ্ঞানিক সূত্ররু কিছু এ পর্যন্ত বি বাহারি পারলা নাই, কোনসি ভ্যাকসিন ইত্যাদি হেলা নাই, কিন্তু আমার আমার সৌভাগ্য যে আম দেশর প্রধানমন্ত্রী এবং আম রাজ্যর প্রধানমন্ত্রী শ্রীযুক্ত মোদিজী এবং আম রাজ্যর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়কজীঙ্কর তুরন্ত কার্যানুষ্ঠান ফলরে বর্তমানে ভারত এবং আম রাজ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে নাই। নবীনবাবুকে অতিমাত্রার প্রশংসা করা যাওয়া উচিত, কাহিঁকি না ওড়িশা সবুঠার কম সংক্রমণ দিয়ে গতি করছে, সংক্রমণের প্রাদুর্ভাব ধীরে ধীরে ওড়িশার বড়িবার একমাত্র কারণ হচ্ছে যে বাহার প্রদেশরে যে মানে কার্য করুলে সেমানে যেতবে ওড়িশার প্রবেশ কলে সেতবে সেমানপাই মধ্যে যে ব্যবস্থা করি ওড়িশা সরকার যেভাবে ভাবে তাকে সব রখা যাইছি স্বতন্ত্র ভাবে রখা যাচ্ছি এবং গ্রামাঞ্চল ছাড়ু নেই, ইয়ে এক বিশেষ পদক্ষেপ। সবুঠার তাৎপর্যপূর্ণ বিষয় এই যে ইয়ে ঘড়িসন্ধি মুহূর্তে যেতবে লকডাউন হয়েছি সমস্তে সেতিরে উড়া অধিকে নিশ্চিত ভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক বেশি এতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমি যদি গ্রামাঞ্চলকে যা বেশি সংখ্যার খটিকিয়া মেহনতি জনসাধারণ যে অতিমাত্রায় এই লকডাউন পিরিয়ডে খুব দুঃখ সহ্য করে চালছেন, সেমানপাই ওড়িশা সরকার কিছু ব্যবস্থা করেছি যা আমি দেখুছু, চাউল দেওয়া আরম্ভ করি আর্থিক সহায়তা যোগাই দেওয়া সহ বিভিন্ন প্রকার যে ব্যবস্থা করছে এবং সর্বাগ্রে প্রত্যেক পঞ্চায়েতর সরপঞ্চ মানুষ জেলা পাওয়ার জেলাধিকারী পাওয়ার দিয়ে সেটি সংক্রমণ রোকিবা যে ব্যবস্থা ইয়ে অতি প্রশংসনীয়। মাত্র আমি চিন্তা করা পড়ব যে সমস্ত বর্তমানে যে সূত্রে অনেক
ପଦାନ୍ୟତା ସେମାନଙ୍କର ପ୍ରଥମ କାର୍ଯ୍ୟ ହେବା ଦରକାର। ମାନବ ସେବା ମାଧବ ସେବା ମନୁଷ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ଓଡ଼ିଶାର ବିଶିଷ୍ଟ ଚିନ୍ତାଶୀଳ ଲେଖକ ଚୌଦ୍ୱାର ମହାବିଦ୍ୟାଳୟର ଇଂରାଜୀ ବିଭାଗର ଅଧ୍ୟାପକ ସୁଶୀଲ ପ୍ରଧାନ ସାର୍, ଦୈନନ୍ଦିନ ଖବରକାଗଜ ସମାଜ ପୃଷ୍ଠାରେ ବହୁ ସମାଜ ଚେତନାମୂଳକ ବାର୍ତ୍ତା ନେଇ ଲେଖୁଥିବା ସ୍ତମ୍ଭାକାର, ଆସନ୍ତୁ ତାଙ୍କଠାରୁ ଶୁଣିବା ଶ୍ରମିକ ଦିବସ ଓ ସମାଜ ସମ୍ପର୍କରେ କିଛି। ଆଜି ବିଶ୍ୱ ଶ୍ରମିକ ଦିବସ। ଏହି ବିଶ୍ୱ ଶ୍ରମିକ ଦିବସ ଉପଲକ୍ଷେ ମୁଁ ଏ ବିଶ୍ୱରେ କାର୍ଯ୍ୟରତ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଶ୍ରମିକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ମୋର ଆନ୍ତରିକ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି। ଶ୍ରମିକମାନଙ୍କର ଭୂମିକା ମାନେ ଶିଳ୍ପାୟନରେ ଶିଳ୍ପର ଅଭିବୃଦ୍ଧିରେ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀର ଶେଷ ଭାଗରେ ଯେତେବେଳେ ଶିଳ୍ପ ବିପ୍ଳବ ବିଶ୍ୱରେ ଦେଖାଦେଉଥିଲା, କଳକାରଖାନାମାନ ଗଢ଼ି ଉଠୁଥିଲା, ଶିଳ୍ପ ସଂସ୍ଥାମାନ ଗଢ଼ି ଉଠୁଥିଲା, ସେଥିରେ ଶ୍ରମିକମାନେ ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ। କାଳକ୍ରମେ ଦେଖାଗଲା କିଛି ପୁଞ୍ଜିପତିମାନେ ଲାଭଖୋର ଲୋକମାନେ ଏହି ଶ୍ରମିକମାନଙ୍କର ଶ୍ରମକୁ ସେମାନଙ୍କର ଝାଳକୁ ତାର ମୂଲ୍ୟ ସେମାନେ ବୁଝିପାରିଲେ ନାହିଁ। ସେମାନେ ଶୋଷିତ ହେଲେ, ନିଷ୍ପେଷିତ ହେଲେ, ଅବହେଳିତ ହେଲେ। ଏହି ଘଟଣାକୁ ଲକ୍ଷ୍ୟ କରି କିଛି ଆଗଧାଡ଼ିର ଲୋକମାନେ ଆଗେଇ ଆସିଲେ, ସେମାନଙ୍କୁ ସଂଗଠିତ କରିବାକୁ ଲାଗିଲେ, ସେମାନଙ୍କର ଅଧିକାର ସେମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ କିଭଳି ସୁରକ୍ଷିତ ରହିବ ସେ ବିଷୟରେ ସେମାନେ ଯତ୍ନବାନ ହେଲେ। ଏବଂ ବିଶ୍ୱରେ ଜାତିସଂଘ ମାଧ୍ୟମରେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଲେବର ଅର୍ଗାନାଇଜେସନ ମଧ୍ୟ କାମ କରୁଛି, ଯିଏକି ସାରା ବିଶ୍ୱର ଶ୍ରମିକମାନଙ୍କର ଅଧିକାର ସେମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ କିଭଳି ସୁରକ୍ଷିତ ରହିବ ସେ ବିଷୟରେ କାମ କରୁଛି। ତେଣୁ ସଭ୍ୟ ଦେଶର ପ୍ରତ୍ୟେକ ନାଗରିକ ଶ୍ରମିକମାନଙ୍କର ମୂଲ୍ୟ ଶ୍ରମିକମାନଙ୍କର ଅବଦାନକୁ ସମ୍ମାନ ଦେବା ସମୟ ଆଜି ଆସିଛି। ମୁଁ ଏହି ଅବସରରେ ପୁଣି ଥରେ ଶ୍ରମିକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ମୋର ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ଏବଂ ସଭ୍ୟ ରାଷ୍ଟ୍ରର ପ୍ରତ୍ୟେକ ରାଷ୍ଟ୍ର ନେତାମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଏ ଅବସରରେ ଅନୁରୋଧ କରିବି, ସେମାନେ ଶ୍ରମିକମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ ଶ୍ରମିକମାନଙ୍କର ଅଧିକାର କିଭଳି ସୁରକ୍ଷିତ ରହିବ ସେ ବିଷୟରେ ଯତ୍ନବାନ ହେବେ। ନମସ୍କାର। ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେମିତି ଲାଗୁଛି ମେସେଜ କରିବାକୁ ଅନୁରୋଧ। ଆସନ୍ତାକାଲି ଯାଏଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ରହିଲି, ନମସ୍କାର। ଆପଣମାନେ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଷ୍ଟୋରି ଇମେଜ୍ର ରପ୍ ଖାତାରେ ସାମିଲ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କି? ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କ ମୋବାଇଲରେ କବିତା ହେଉ କି ଗଳ୍ପ ନିଜେ ପଢ଼ି ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବରକୁ ପଠାନ୍ତୁ। ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର 7504424096। ଆଉ ଥରେ କହିଦେଉଛୁ, 7504424096। ଆମ ଯୋଗାଯୋଗ ନମ୍ବର 9337286723।